আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো আমার মায়ের হাতের খুবই সিম্পল একটি রান্না, ডাটা দিয়ে ইলিশ মাছের ঝোল। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি প্যানে তেল গরম করে নিব। তেল গরম হয়ে আস্তে আস্তে কেটে রাখা কিছু পেঁয়াজ বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং আস্তে আস্তে নাড়তে থাকব। বাদামি কালার হয়ে এলে অল্প কিছু পরিমাণে পানি তার উপরে ছিটিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ ইউজ করেছি, আপনারা চাইলে আর একটু বেশি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। পেঁয়াজ বাদামি কালার হয়ে এলে একে একে পেঁয়াজ বাটা এবং আদা বাটা 1 চামচ পরিমাণ দিয়ে নেড়ে দিব। মনে রাখবেন এখানে কিন্তু আমার মা কোনো রসুন বাটা ইউজ করেনি, আপনারা চাইলে করতে পারেন। এরপরে কাঁচা মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে আস্তে আস্তে পেঁয়াজটাকে নাড়তে থাকব। এরপর শুকনো মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো সব কিছুই 1/2 চা চামচ করে দিয়ে দিব। এরপর মাঝারি আঁচে মশলাগুলোকে আস্তে আস্তে কষিয়ে নিব যাতে মশলাগুলো লেগে না যায়। মশলা কষানো হয়ে গেলে এরপর ইলিশ মাছের টুকরোগুলো আস্তে আস্তে প্যানের মধ্যে ছেড়ে দিব এবং এভাবেই আস্তে আস্তে ইলিশ মাছগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সব মশলাগুলো ইলিশ মাছের সাথে মিশে যায়। এরপর সামান্য পানি দিয়ে পুরো প্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ঢাকনা দিয়ে ঢাকার পরে 4-5 মিনিট ধরে এটি অল্প আঁচে হতে থাকবে। আমার মা কিন্তু তার নিজস্ব স্টাইলে এই রান্নাটি করেছে, আপনারা চাইলে আপনাদের স্টাইলেও করতে পারেন, সেটা আপনাদের উপরে নির্ভর করবে। মাছ কিছুটা ভুনা হয়ে এলে একটি পাত্রে মাছগুলো উঠিয়ে রাখব এবং এরপর আগে থেকেই ভাপ দিয়ে রাখা ডাটাগুলো ছেড়ে দিব। মনে রাখবেন আমি কিন্তু এই ডাটাগুলো আমার মা আগে থেকেই একটু গরম পানিতে ভাপ দিয়ে রেখেছিল। এরপর ডাটাগুলোকে নিয়মিতভাবে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষাতে থাকব এবং কষানো হয়ে এলে অল্প পানি দিয়ে আবারও ডাটাগুলোকে সিদ্ধ করতে থাকব। এরপর 4-5 কাপের পরিমাণ পানি দিয়ে ডাটাগুলোকে সিদ্ধ করব এবং পূর্বে তুলে রাখা মাছগুলো এই ডাটার মধ্যে আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়।
আমার মা কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে একটু একটু করে লবণ দিচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণই আপনাদের উপরে নির্ভর করে, কারণ লবণের টেস্ট যে যার ইচ্ছে মতো খায়, তাই সেটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিব যাতে ইলিশ মাছ আর ডাটা একসাথে সিদ্ধ হয়ে যায়। তো হয়ে গেল আমার মায়ের হাতের ইলিশ মাছের ঝোল, যেটা আমার খুবই পছন্দ। আমি মাঝার বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে পরের ভিডিওতে।